নমস্কার। নদী যত মোহনার দিকে এগোয় তত সে চওড়া হতে থাকে এবং ততবারই সে শতধারায় বিভক্ত হয়। এ যেন একদম মনেরই মতো, বয়স যত বাড়ে তত মন উদার হয় এবং গ্রহণ করতে করতে সেও শতধারায় বিভক্ত হতে থাকে। মনের ভেতরে এই চেতনার উন্মেষের জন্য কিন্তু প্রয়োজন ছিল প্রকৃতি। সে প্রকৃতি বোধহয় সুন্দরবনের মতো কেউ এমন দুহাত পেতে দিতে পারে না। এসেছি সুন্দরবনে, এই অরণ্য, এই জলরাশি, এই উন্মুক্ত আকাশ মনকে উদার করেছে। আরও উদার করেছে বেশ কিছু মানুষের ভালোবাসা, যা পেয়েছি অকুণ্ঠরূপে। যে নৌকায় চড়ে তিন দিন ধরে ঘুরলাম তার ক্যাপ্টেনের নাম শ্রী রতন মণ্ডল। আর যাকে ছাড়া এই সফর সম্পূর্ণই হতো না সে আমার অতি প্রিয় শান্তিরঞ্জন জোয়ারদার। এবার আমার পাশে দাঁড়িয়ে আছে শান্তিরঞ্জন। যদি কেউ সুন্দরবনে ঘুরতে চান কমেন্টে আমাদের লিখে পাঠান, আমি যোগাযোগ করিয়ে দেবো শান্তির সাথে, কথা দিচ্ছি। এবং শান্তির সাথে সুন্দরবন ঘুরে সত্যি কিন্তু খুব শান্তি পাবেন, এ কথা বলতে পারি। মুরগির মাংস তো অনেক রকম খেয়েছি, কিন্তু এই সুন্দরবনের বোটে বসে দেশি মুরগির ঝোল গরম ভাত দিয়ে খেতে যে কী আরাম তা আপনাদের বলে বোঝাতে পারবো না। কেন জানেন? কারণ এতে পরতে পরতে লেগে আছে বাংলা মায়ের গন্ধ, আমার বাংলা মাটির সোদার টান। এবং এই হাওয়ায়, এই প্রকৃতির মাঝে বসে এই যে দেশি মুরগির ঝোল খাচ্ছি তার অভিজ্ঞতা কোনোদিনও ভুলতে পারবো না। রীনা বৌদির কাছ থেকে শিখে দেবো আজকে সেই রান্নাটি। নমস্কার, অবশেষে আসলাম সুন্দরবনের স্টিমারের রান্নার সিরিজের অন্তিম পর্বে। এই পর্বে যে রান্নাটি দেখাবো সেটি কিন্তু করে এবং খেয়ে যা আনন্দ পেয়েছি তা বলবার সত্যি আমার কোনো ভাষা জানা নেই। এই রান্নাটি কিন্তু দুর্লভ নয়, বিরলও নয়, কিন্তু তবু এই রান্নাটি স্থান পাচ্ছে আমাদের চ্যানেলে কারণ এটি অত্যন্ত মনের কাছের। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখনও কিন্তু ব্রয়লার তেমনভাবে ঢোকেনি। সেই দিক দিয়ে দেখতে গেলে শহরে এবং মফস্বলে ব্রয়লারের প্রাবল্যে দেশি মুরগি হারিয়ে যেতে বসেছে। সুন্দরবনের স্টিমারে মাতলার ঢেউতে দুলতে দুলতে খেয়েছিলাম রগ রগে ঝাল দেশি মুরগি, সে স্বাদ বহুদিন মনে থাকবে। আজকে শিখব সুন্দরবনের স্টিমারের রান্না দেশি মুরগির ঝাল, চলুন শিখি। আজকের রান্নাটির মূল বিশেষত্ব হলো এই রান্নায় কিন্তু দই পড়ে না, এবং এই রান্নাটির জন্য প্রথমেই মুরগি ছোট করে টুকরো করে কেটে নেব, কারণ দেশি মুরগি কিন্তু খুব শক্ত হয়। সেই দিক দিয়ে দেখতে গেলে দেশি মুরগির হাড় প্রায় চিবনোই যায় না, কিন্তু ছোট করে টুকরো করে কাটলে মুরগি সুসিদ্ধ হবে। মুরগি নিয়ে নেব একটি পাত্রে এবং মেখে নেব কয়েকটি উপকরণ দিয়ে, সরিয়ে রেখে কড়াইয়ে তেল চাপাবো। একটি দেশি মুরগিতে নিয়ে নিন 1.5 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, তার সাথে দিন 1 টেবিল চামচ হলুদ, সাথে দিন 1 চা চামচ পরিমাণ নুন এবং 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ভালো করে মশলা দিয়ে মুরগির মাংস মেখে রেখে আলাদা সরিয়ে রাখুন। এবার একটি পাত্রে নিয়ে নিন 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণ কিন্তু নির্ভর করবে আপনি কতটা ঝাল খেতে চান তার উপর।
এবং সাথে দিয়ে দিন এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলার একটি মিশ্রণ তৈরি করে রাখুন। তেল গরম হলে তাতে দিয়ে দিন গোটা তিনেক তেজপাতা, তিনটি গোটা শুকনো লঙ্কা, ছেঁচে নেওয়া গোটা তিন চারেক এলাচ, গোটা তিন চারটি লবঙ্গ এবং ইঞ্চি দেড়েক দারচিনি এবং এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নের সুগন্ধ বেরোনো অবধি অপেক্ষা করুন। এবারেতে দিয়ে দিন লম্বা সরু করে কুচানো গোটা তিনেক পেঁয়াজ। পেঁয়াজ স্বচ্ছ হয়ে আসা অবধি ভাজতে থাকুন। পেঁয়াজ মজে এসেছে, এবার এতে দিয়ে দিন এক টেবিল চামচ রসুন বাটা এবং তার সাথে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সামান্য জল মিশিয়ে কষান ততক্ষণ যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাচ্ছে। আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেছে, এবার এতে দিয়ে দিন চারটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কষান ততক্ষণ যতক্ষণ না টমেটো গলে যায়। টমেটো মজে গেছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে করে রাখা মশলার মিশ্রণটি। এইবার মশলা তেল ছাড়া অবধি কষাতে থাকুন। মশলা কষে তেল ছেড়ে এসছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে মেখে রাখা মুরগির টুকরোগুলি। এইবার মুরগি কষান পরবর্তী মিনিট কুড়ি থেকে ২৫। যতক্ষণ রান্নাটি কষানো হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের পর্বটি, আমাদের সুন্দরবনের স্টিমারের রান্নার সিরিজটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্নাগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের সাথে, কারণ সেভাবেই কিন্তু বেঁচে থাকবে এই ঐতিহ্য এবং তা এগিয়ে যাবে আগামী প্রজন্মের হাত ধরে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো, এবং বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ সেভাবেই কিন্তু সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে। ২৫ মিনিটের মাথায় দেখবেন রান্নাটি ভালো করে কষানো হয়েছে, তখন এতে দিয়ে দিন তিন কাপ পরিমাণ জল এবং সাথে দিন স্বাদ অনুসারে নুন। এখানে কিন্তু মনে রাখবেন মুরগি মাখবার সময়ও নুন দেওয়া হয়েছিল। রান্নাটি ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকা দিন। রান্নাটির এই পর্যায়ে কিন্তু দুটি কথা মনে রাখতে হবে। প্রথমত, ব্রয়লারের মুরগির মতো দেশি মুরগি কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, কাজে এই পর্যায়ে পরবর্তী প্রায় আধ ঘন্টা ঢাকা দিয়ে রান্নাটি করতে হবে এবং মাঝে মধ্যে ঢাকা খুলে দেখে নিয়ে রান্নাটি নেড়ে দিয়ে আবার ঢাকা দেবেন। এবং দ্বিতীয়ত, এই রান্নায় কিন্তু খুব বেশি ঝোল একদম ভালো লাগে না, গা মাখা তেল ভাসা হবে তবেই কিন্তু ভালো লাগবে। প্রায় ২৫ মিনিট থেকে আধ ঘন্টার মাথায় দেখবেন রান্নাটি গা মাখা হয়ে এসছে, এবার এটি শেষ করবার পালা। এতে প্রথমে দিয়ে দিন এক থেকে দেড় চা চামচ চিনি, এক থেকে দেড় টেবিল চামচ ঘি এবং এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেড়ে আঁচ বন্ধ করুন।
আমার সত্যি মন খারাপ হচ্ছে যে এখান থেকে আমি আপনাদের কাছে এই রান্নাটির স্বাদগন্ধ পাঠাতে পারছি না, কিন্তু হ্যাঁ রং দেখাতে পারবো, রান্নাটি কেমন দেখতে হয়েছে সেটুকু দেখবেন। এই রান্না কিন্তু যদি দুপুরবেলা পরিবেশন করেন, করবেন গরম ভাতের সাথে, আর এই শীতের দিনে যদি রাতে রুটি লুচি বা পরোটার সাথে বেড়ে দেন, দেখবেন সবাই কত তৃপ্তি করে খাবে।